আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিডিও বানাবো, যেমন আমাদের কথা ছিল যে স্টুডেন্টদের কি ফ্যাসিলিটিস থাকে ফ্রান্সে, ফ্রান্সের স্টুডেন্টদের কি ফ্যাসিলিটিস থাকে, আর স্টুডেন্টদেরকে নিয়ে আরও কয়েকটা ইনফরমেশান আমরা শেয়ার করব। তো এখন আমরা আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন আমার স্কুল। ওকে, ওই দিক দিয়ে টিচারে ঢুকে এদিক দিয়ে, মানে এটা বেসিক্যালি গ্লাস, সো এটা বিল্ডিংয়ের ভিতরে, এটা দুইতলা, এটা তিনতলা, আর এটা আগে খোলা ছিল, এই যে এই পার্টটা, এটা ভিতরতে কভার করা, আর এই দিক দিয়ে সব স্টুডেন্টরা ঢুকে। হ্যাঁ, আজকে আমরা জানবো যে ফ্রান্সের স্টুডেন্টদের সম্পর্কে, যে আমরা স্টুডেন্টরা কী করে আর স্টুডেন্টদের ফেসিলিটি, স্টুডেন্টরা মাল্টিপল থিংস আওয়ার স্টুডেন্ট। আমি বাসায় যাচ্ছি এখন, সব স্টুডেন্টরা বের হয়ে গিয়েছে। যখন স্টুডেন্টরা থাকে আসলে ভিডিও করা অনেক হার্ড হয়ে যায়, কারণ আসলে স্টুডেন্টরা তো একা একা থাকে না, স্টুডেন্টরা থাকে ওদের সব ফ্রেন্ড সার্কেল নিয়ে, তো চার পাঁচজন ছয়জন থাকলে ভিডিও করা হার্ড হয়ে যায়, একটু সময় তাকিয়ে থাকে। এখনও যেমন ফর এক্সাম্পল দুজন আছে বাহিরে, দুজন আমার দিকে তাকিয়ে আছে, ওই যে দেখছেন। ওকে, যাই হোক, আমি এসেছি আমার এই যে স্কুটার নিয়ে, চলে যাচ্ছি বাসায়। আর হ্যাঁ, এটাই, আর বাকি ভিডিওটা তো আপনারা দেখবেনই। এখন আমরা বাসায় চলে যাব, আর বাসায় যেতে যেতে আমরা জানবো যে স্টুডেন্টরা যখন ফ্রান্সে আসে, স্টুডেন্টরা ফ্রান্সে আসার পর কী ফেসিলিটিস পায়, আর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হলে স্টুডেন্টদের, অথবা স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে স্টুডেন্টদের কী করতে হবে। ফ্রান্সে একদম ছোটোবেলার থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত যত খরচ আছে সব কিন্তু সরকার আপনাদেরকে দিবে, আপনাদের পড়াশোনা ফ্রি, আনটিল অ্যান্ড আনলেস আপনারা একটা প্রাইভেট স্কুল বা কলেজে পড়েন। যদি প্রাইভেট স্কুলে পড়েন তাহলে আপনাদের এক্সপেন্সেস সব নিজের, আর যদি পাবলিক স্কুলে পড়েন তাহলে এভরিথিং ইজ ফ্রি। আর আরেকটা কথা বলে দিই, ফ্রান্সের পাবলিক স্কুলগুলো কিন্তু খুবই খুবই উন্নত মানের, খুবই ভালো ভালো মানের স্কুল। এগুলো নর্মাল, মানে পাবলিক স্কুল বলতে আমরা যেটা ভাবি যে বেশ একটা অ্যাডভান্স না, এরকম কিছু না। এখানে পাবলিক প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট একটু বেটার হতে পারে, বাট পাবলিক ইজ অলসো ভেরি ভেরি গুড। এখন আমরা চলে যাব আমাদের মেইন টপিক, ইউনিভার্সিটি সম্পর্কে। তো প্রাইভেট, আপনারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটি পড়েন অথবা লিসেতে পড়েন, প্রাইভেট সব কিছুতেই কিন্তু আপনাদের পে করতে হবে। তো আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, আপনাদের কিন্তু খুবই খুবই অল্প টাকায় আপনাদের পড়াশোনা ইনশাল্লাহ শেষ করতে পারবেন। আর এখানে পাবলিক ইউনিভার্সিটিগুলো এত ভালো, যদি আপনারা কম্পারিজন করতে চান সেম টাইপের, যদি আপনার ইউনিভার্সিটিতে যেতে চান ইউএসএ অথবা ক্যানাডায়, এটার প্রাইস পড়বে মনে করেন 25-30 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় পার ইয়ার, ইয়ারলি 25-30 লক্ষ টাকা আপনাদের জাস্ট ইউনিভার্সিটির এক্সপেন্সেসই পড়বে। যেখানে এখানে আপনারা খুবই অল্প টাকায় পাবলিক স্কুলে পড়াশোনা করতে পারবেন আর শেষ করতে পারবেন পড়াশোনা। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পাবলিক ইউনিভার্সিটিগুলোর নাম দিয়ে রাখবো, যাতে আপনারা যদি কখনও জানতে চান তাহলে আপনারা ওই নামটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ইউনিভার্সিটি, আর বাকি যত ইনফরমেশান আপনারা জানতে চান পেয়ে যাবেন, তো আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা সব ইউনিভার্সিটির নাম পেয়ে যাবেন যেগুলো পাবলিক ইউনিভার্সিটি। আমরা ফার্স্ট ফেসিলিটিটা জেনে নিলাম, যেটা হলো খুবই অল্প টাকায় আপনারা পড়াশোনা করতে পারবেন ইনশাল্লাহ। সেকেন্ড ফেসিলিটি হলো যে আপনারা যখন এখানে পড়াশোনা করবেন, পড়াশোনার সাথে সাথে কিন্তু আপনারা পার্ট টাইম জবও করতে পারবেন, কারণ ফুল টাইম তো করতে পারবেন না যেহেতু আপনাদের পড়াশোনা আছে, তো আপনারা পড়াশোনার সাথে সাথে পার্ট টাইম জবও করতে পারবেন, আর এর মাধ্যমে কিন্তু আপনারা ভালো অ্যামাউন্টের একটা টাকা আর্ন করতে পারবেন। স্কলারশিপের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ইউনিভার্সিটিতে যেতে পারবেন না অথবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন না, কারণ স্কলারশিপের মাধ্যমে সব ইউনিভার্সিটিতে যাওয়া যায় না। আর আরেকটা কথা হলো যে আপনাদের যখন পড়াশোনা শেষ হবে, হোয়াট উইল হ্যাপেন ওয়েন ইউর স্টাডি কামস টু অ্যান এন্ড, যখন আপনাদের ইউনিভার্সিটি শেষ হয়ে যাবে তখন আপনারা কী করবেন, তখন আপনারা যা করবেন সেটা হলো ইউ উইল গেট ওয়ান ইয়ার অফ টাইম, আপনারা এক বছর সময় পাবেন টু সার্চ জব খোঁজার জন্য, আপনারা এক বছর সময় পাবেন জব খোঁজার জন্য পড়াশোনা শেষ হওয়ার পর। তো যেগুলো বেশিরভাগ স্টুডেন্ট, যারা বেশিরভাগ স্টুডেন্টরা আসে এখানে, ওরা পড়াশোনা ভালো করে শেষ করে, করার পর ওরা এক বছর সময় পায় জব খোঁজার জন্য, জব পেয়ে গেলে ইনশাল্লাহ আমি দোয়া করি সবাই পান জব ইনশাল্লাহ, জব যখন আপনারা পেয়ে যাবেন তখন আপনারা ইনশাল্লাহ আপনাদের ক্যারিয়ার এখানেই করতে পারবেন, এখানে একটা ভালো ক্যারিয়ার পেয়ে যাবেন, কারণ ফ্রান্সে আসলে খুব হায়ার স্টাডিজ অনেক বেশিরভাগ লোক করে না। তো আপনারা যদি স্কলারশিপ পান, স্কলারশিপ পেয়ে এসে ভালো করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনারা কিন্তু ইজিলি খুবই ভালো লাইক পেমেন্টে জব পেয়ে যাবেন, খুবই ভালো স্যালারির জব পেয়ে যাবেন। কামিং টু অ্যাপ্লাইং, যদি আপনাদের অ্যাপ্লাই করতে হয় কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো মোটিভেশন লেটার। মোটিভেশন লেটার আসলে হলো যে আপনারা এখানে কেন আসতে চান,
মোটিভেশন লেটার আমরা কাজের সময় ইউজ করি যখন আপনারা কাজ খুঁজবেন। মোটিভেশন লেটার আপনাকে বলতে হবে যে আপনারা যে ওদের ওইখানে কেন কাজ করতে চান, আপনারা এই কোম্পানিতে কেন কাজ করতে চান, এই পোস্টে কেন কাজ করতে চান, আপনারা অন্য কিছু কেন চুজ করেন নাই, আমাদেরকে কেন চুজ করেছেন, এরকম কিছু একটা। তো আপনাদের একটা লাগবে মোটিভেশন লেটার, যে আপনারা কেন এই পার্টিকুলার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান। তারপর আপনাদের যেটা লাগবে সেটা হলো যেই আপনারা যেখানে মানে পড়াশোনা করে স্কলারশিপ পেয়েছেন ওইখান থেকে আপনাদের রেকমেন্ডেশন একটা লেটার লাগবে, যে ওরা আপনাকে রেকমেন্ড করেছে স্কলারশিপের জন্য, যে আপনি স্কলারশিপ পেয়েছেন, ওদের একটা রেকমেন্ডেশন লেটার, আপনার একটা মোটিভেশন লেটার। আর তারপর আপনাদের কয়েকটা অফিসিয়াল ডকুমেন্টস ওরা চেতে পারে যেগুলো লাইক এভরি ওয়ান হ্যাজ। তো ওইসব ডকুমেন্টস আপনারা যখন ওদেরকে সেন্ড করবেন দেন ইউ ক্যান গেট অ্যাডমিটেড টু দ্যাট ইউনিভার্সিটি, এইভাবে আপনারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন। সো ডাইভিং মোর ডিপ, আপনাদের কিন্তু একটা অ্যাকোমোডেশন লেটার লাগবে। আপনাদের 3 মাসের অ্যাকোমোডেশন লেটার হলেও হবে, কিন্তু আপনাদের একটা অ্যাকোমোডেশন লেটার লাগবে। কামিং টু দ্য ভিসা, যখন আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাবেন আপনাদের কী কী লাগবে, আপনাদের আপনাদের ফটোগ্রাফ লাগবে, আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, আপনারা যেখানে অ্যাডমিশন নিয়েছেন ওই অ্যাডমিশনের একটা ফর্ম দিবে আপনাদেরকে, ওই ফর্ম আপনাদেরকে দেখাতে হবে, আপনারা কোন ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিয়েছেন মানে কোথা থেকে আপনারা অ্যাপ্লাই করে এই স্কলারশিপ পেয়েছেন ওইখানেরও ফর্ম দিব, ওইটাও আপনাদেরকে দেখাতে হবে। তারপর আপনাদেরকে আরেকটা যেটা লাগবে সেটা হলো আপনাদের একটা পেপার দিবে আর কি, আপনারা যখন এখানে অ্যাডমিট হবেন তখন আপনারা যেসব ডকুমেন্টস পাঠাবেন আপনাদের অফিসিয়াল, ওই ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে আসলে ফ্রান্সের গভর্নমেন্ট। তো এগুলো ভেরিফাই করার পর আপনাদেরকে একটা পেপার দিবে, ওই পেপারটাও আপনাদের লাগবে। এখন আমরা এই সাবজেক্টটা চেঞ্জ করে আমরা চলে যাব স্কুলের সাবজেক্টে, মানে যেখানে আমি আছি ক্লাস 6 থেকে 9 পর্যন্ত ফ্রান্সে বলা হয় কলেজ। তো আমি আছি ক্লাস 9-এ, তো আমার কলেজের সাবজেক্টে আমরা আমাদের কলেজে স্পোর্টস হিসাবে কী করতে পারি। ফর এক্সাম্পল আমরা স্পোর্টস হিসাবে কী করি, আমরা সুইমিং করি, আমরা ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, ফুটবল, জিমন্যাস্টিক্স, তারপর ওই যে সার্কাস আছে না, ওই যে জগলিং, ওই যে বল নিয়ে যে হাতে এই 3-4টা বল নিয়ে জগলিং করা যায়, ওইসব করি আর কি। অনেক ধরনের স্পোর্টসই করি, খুবই মজা, স্পেশালি সুইমিংটা অনেক বেশি মজা লাগে, পুরো ক্লাস সবাই মিলে একসাথে যেয়ে সুইমিং করে আসি, অনেক মজা হয়। তারপরে ক্লাসেসের দিক দিয়ে মনে করেন ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যেমন বাংলাদেশে বাংলা সাহিত্য ক্লাস করি, বাংলা ভাষার ক্লাস করি, এরকমই আছে ফ্রেঞ্চে, তো ফ্রেঞ্চ ক্লাসেস করি। তারপর আমরা ম্যাথস, সায়েন্স, মোরাল, সিভিক, হিস্টোরি, জিওগ্রাফি, এমন আরও আরও মানে আমি জানি না কয়েকটা মিস হয়েছে নাকি, না একটা দুটো মিসও হতে পারে, যেমন আর্ট প্লাস আর্ট করি, আর্ট এখানে বলা হয় আর্ট প্লাস, ঠিক, তো আর্ট, তারপর মিউজিক, এইসব করি, এইসব ক্লাস করি আমরা। পুরো সপ্তাহ আসলে মজারই কাটে, ডিপেন্ডস অন ইউর টাইম টেবল, মাঝে মাঝে যা হয় যেমন 2 ঘন্টা একটা টিচারের সাথে মাঝে মাঝে বোর হয়ে যায়, ডিপেন্ডস অন দ্য টিচার অ্যান্ড দ্য সাবজেক্ট। আর মাঝে মাঝে যা হয় যে আমার ফেভারিট স্পোর্ট, যেমন আমার ফেভারিট স্পোর্ট করতে যাচ্ছি 2 ঘন্টা মাত্র সপ্তাহে, মাত্র 2 ঘন্টা করি, তো তখন আবার তাড়াতাড়ি চলে যায় টাইম, সো ইট ডিপেন্ডস ওয়ার ইউ স্টাডি। আমরা নিয়ার ফিউচার আরেকটা ভিডিও পোস্ট করবো, সেটা হলো যে ইউকেতে কিন্তু বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টসরা ভিসা, এই স্টুডেন্ট ভিসায় কিন্তু অনেক যাচ্ছে, তো আমরা জানবো যে ইউকেতে আপনি কীভাবে যেতে পারবেন স্টুডেন্ট ভিসার মাধ্যমে, ওই ভিডিওটা আমরা পোস্ট করবো। ওইটার জন্য আপনাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, করার পর পাশে একটা বেল নোটিফিকেশান আছে সেটা ক্লিক করে অলরেডি দিয়ে দিবেন, যাতে যখন আমাদের এই ভিডিওটা আসে সঙ্গে সঙ্গে আপনি জানতে পারেন। আর স্টুডেন্ট ভিসার জন্য আপনাদের মানে আমি যা যা বললাম এইসবই লাগবে আপনাদের। আর আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের 2টা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আর আপনাদের রেজাল্ট একটু ভালো হলেই হবে, এমন না যে আপনাদের বেস্ট স্টুডেন্টই হতে হবে, একটু ভালো রেজাল্ট আর ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে আপনারা ফ্রান্সে পড়াশোনা করতে আসতে পারবেন। যদি আপনারা এমন কাউকে জানেন যে ট্রাই করছে স্কলারশিপের জন্য, আপনারা ওদেরকে বলবেন যে ফ্রান্সে কী কী ফেসিলিটিস আছে, আর ইউকেতে মানে ইংল্যান্ডে বা লন্ডনে কী কী ফেসিলিটিস আছে সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো। তো যাই হোক, এই ভিডিওতে আপনারা যদি বিন্দু পরিমাণ আপনারা কিছু জেনে থাকেন, ইনফরমেশান আপনাদের হেল্পফুল হয়ে থাকে, লাইক করবে ভিডিওটা, ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন, অথবা যারা আসতে চায় ওদেরকে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা আমাদের ওই যে ইংল্যান্ডে কীভাবে যেতে হয় স্টুডেন্ট ভিসার মাধ্যমে আর ফেসিলিটিস ওইটা নিয়ে জানতে পারেন। আর কমেন্টে জানিয়ে দেবেন ফিউচার কী ভিডিও দেখতে চান। আল্লাহ হাফেজ।